প্রিয় দর্শক, স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। অনেক সময় বিদ্যুৎ বিলের কপি আমাদের বাসায় আসে না বা কোনো কারণে মিস হয়ে থাকে, যার ফলে আমরা বিদ্যুৎ বিল প্রোভাইড করতে বা পেমেন্ট করতে দেরি হয়ে যায় বা কোনো কোনো সময় ভুলেও যেয়ে থাকি যে আমাদের বিদ্যুৎ বিলটি প্রদান করতে হবে। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কীভাবে আমরা বাসায় বসে বা অনলাইনের মাধ্যমে আমি বিদ্যুৎ বিলের কপিটি দেখতে পারি। চলুন শুরু করা যাক। এর পূর্বে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রথমেই আমরা একটি ব্রাউজার ওপেন করছি। ঠিক একইভাবে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার দিয়েও সেম কাজটি করতে পারবেন। আমি যদি লিখি ডিপিডিসি, জাস্ট লিখে যদি সার্চ করি, তাহলে প্রথমেই যে লিঙ্কটি দেওয়া হবে dpdc.gov.bd এই ওয়েবসাইটটি। আমি ওয়েবসাইটটিতে প্রবেশ করছি। পুরো ভিডিওটি দেখুন। আশা করি যে আপনাদের বিদ্যুৎ বিল যদি প্রদান করার ক্ষেত্রে বা কোনো কারণে বিদ্যুৎ বিলের কপি না পান, সেক্ষেত্রে কীভাবে বের করবেন সেটির সঠিক সমাধান পাবেন। এরপরে ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরে গ্রাহক সেবাতে যদি আমি মাউস পয়েন্টারটা ধরি, অথবা আপনি যদি আপনার মোবাইল ফোনটি দিয়ে করেন, তাহলে গ্রাহক সেবায় যখন আপনি টাচ করবেন বা প্রেস করবেন, তখন দেখবেন এই নিচের অপশনগুলো শো করতে থাকবে। আমি এখানে এসে পোস্ট পেইড বিল ও লেজার এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনার বিদ্যুৎ বিল দেখুন এরকম একটি অপশন আসবে। এবং এখানে দেখুন তিনটি অপশন রয়েছে, একটি হচ্ছে লেজার বিল, অন্যটি ই বিল, এবং তার পরেরটি রয়েছে মিস বিল। অর্থাৎ তিন ধরনের ইনফরমেশন আমরা এই লেজ থেকে সংগ্রহ করতে পারবো। এখন দেখুন, আমরা যদি ই বিল, অর্থাৎ আমরা হুবহু যে বিলের কপি পেয়ে থাকি ঠিক সেরকম একটি বিল এখান থেকে ডাউনলোড করতে চাই, তাহলে আমাদেরকে কী কী করতে হবে। আমরা প্রথমেই বছরটিকে নির্বাচন করব, যেখানে 2022-21 যেটাই হোক আপনি সেই বছরটি দিয়ে দিবেন। এরপর যে মাসের বিল আমরা দেখতে চাচ্ছি ঠিক সেই বিলটি আমাদেরকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমাদের এই মুহূর্তে যেহেতু এপ্রিল মাসের বিল এখনও রেডি হয়নি, তাহলে আমি মার্চ মাসের বিলটি কনফার্ম পাবো। এই মার্চ মাসের বিল এখানে সিলেক্ট করার পরে কাস্টমার আইডি নামে একটি নাম্বার রয়েছে, যে নাম্বারটি আপনাকে প্রবেশ করাতে হবে। আমি কাস্টমার নাম্বারটি প্রবেশ করাচ্ছি। এরপর আপনি যদি কোনো ইমেইল অ্যাড্রেস এখানে দিতে চান, তাহলে দিতে পারেন, আদারওয়াইজ এটির কোনো প্রয়োজন নেই। এরপরে এই ক্যাপচার কোডটি আপনাকে প্রবেশ করাতে হবে। আমি ক্যাপচার কোডটি প্রবেশ করাচ্ছি। ক্যাপচার কোডটি প্রবেশ করানোর পরে এইখানে থাকা সার্চ বাটনটিতে আমি ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পরে একদম হুবহু যে বিলের কপিটি আপনারা সাধারণত পেয়ে থাকেন বাসায় হার্ড কপি হিসাবে, ঠিক সেই বিলটি আপনি এখন দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখুন, আমরা যে কাস্টমার আইডি নাম্বারটি দিয়ে বিলটি সার্চ করলাম, ঠিক সেই কাস্টমার আইডি নাম্বারটা কিন্তু এই বিলের সঙ্গে থাকে। আপনারা চাইলে বিগত কোনো মাসের বিল থেকে এটি সংগ্রহ করে নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে এই ঠিক এই বিলটিকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। পরবর্তীতে ব্যাংকে গিয়ে বা অনলাইনের মাধ্যমে আপনি যেভাবে আপনার বিল প্রদান করতে চান ঠিক সেভাবে আপনি বিলটি প্রদান করতে পারেন। আমি বিলটি সেভ করেছি, জাস্ট ওপেন করছি। এখন দেখুন আমি বিলটি ওপেন করেছি এবং এখানে বিস্তারিত বিলের একদম হুবহু কপি, যে কপিটি আপনি সাধারণত পেয়ে থাকেন ঠিক সেই কপিটি এখানে রয়েছে। আপনারা চাইলেই এভাবে আপনাদের বিদ্যুৎ বিলের কপিটি বের করে নিতে পারেন। এছাড়াও আপনি যদি মনে করেন যে শুধুমাত্র পেমেন্টের ক্ষেত্রে গিয়ে আপনি বিলের কপিটা দেখবেন, ঠিক সেভাবেও কিন্তু সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার কোন কোন বিল পেন্ডিং রয়েছে, অর্থাৎ যে বিলের তথ্যগুলো আপনার প্রদান করা। এরপর আমরা যদি আগের অপশনটিতে ফিরে আসি এবং আমি লেজার অপশনটি দেখতে চাই, অর্থাৎ আমার বিগত এক বছরে কোন মাসে কত টাকা বিল ছিল এবং সেই বিলগুলো কত তারিখে প্রদান করা হয়েছে, সে বিষয়ে দেখতে গেলে আমি এখানে ক্লিক করব লেজার অপশনে এবং আমার কাস্টমার নাম্বারটি লিখব। এরপর আমি প্রবেশ করাবো এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে, সেই ক্যাপচার কোডটি। ক্যাপচার কোডটি লেখার পরে আমাকে আবারও এই সার্চ বাটনে ক্লিক করতে হবে। সার্চ বাটনে ক্লিক করার পরে আমরা যদি একটু নিচে আসি, তাহলে দেখতে পাবো যে 2022 সালের মার্চ মাসের যে বিলটি ছিল সেই বিলটি কিন্তু অলরেডি পেইড করা হয়েছে 28 তারিখে। এবং এখানে প্রত্যেকটা অ্যামাউন্ট আপনি দেখতে পারবেন,
লাস্ট 2019 সাল থেকে অর্থাৎ 2 বছরের বিল আপনাদের এখানে রয়েছে সংরক্ষিত রয়েছে সুতরাং আপনি যদি চান যে আপনার বিদ্যুৎ বিল কিভাবে আপনার একদম হুবহু যে কপিটা হার্ড কপিটা আসে ঠিক সেই কপিটা আপনি ডাউনলোড করবেন এক দ্বিতীয়ত হচ্ছে লেজার অপশনে গিয়ে আপনি দেখতে পারেন কোন মাসে কত টাকা বিল দিয়েছেন এ ছিল আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দিন নতুন কোনো বিষয় নিয়ে আবারো কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন